ফেসবুকে কপি পেস্ট করে ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ফেসবুকে কপি পেস্ট করে কিভাবে আপনারা ইনকাম করবেন সেই সিস্টেম গুলো আমি একে একে আপনাদের দেখাবো। তো গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুকে কপি পেস্ট করে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন। মূলত রিসোর্স গুলো আপনাদেরকে এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। কয়েকটি ভিডিও আমি আপনাদেরকে দিব, প্লে লিস্ট আকারে এই ভিডিও গুলো থাকবে, এবং এই ভিডিও গুলো দেখে আপনারা মোটামুটি ভালোভাবে কাজ যদি করেন তাহলে করতে পারবেন। তো ফেসবুকে মূলত আপনার বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করা যায়, মুভি ক্লিপস নিয়ে কাজ করা যায়, বা আপনার বিভিন্ন ধরনের শর্ট ভিডিও নিয়ে কাজ করা যায়। তো এই যে আপনার যে শর্ট ভিডিও গুলো আছে, সেই শর্ট ভিডিও গুলো হচ্ছে ফেসবুকের রিলস। তো আজকে মূলত রিলস নিয়ে আলোচনা করব, যে এই রিলস গুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, সেই পুরো প্রসেস গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি পুরো ভিডিওটা দেখেন তবে কিন্তু আপনারা উপকৃত হবেন। যদি মনে চায় তাহলে আমার সাথে থাকেন এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা না থাকে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা ইউটিউবে ইউটিউবে থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা শর্ট ভিডিও গুলো নিয়ে আসতে পারি। যেমন ধরেন আপনার টিকটক আছে, লাইকি আছে, তারপরে আপনার ভিগো আছে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে শর্ট ভিডিও গুলো কিন্তু পপুলার, কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো খুব ভাইরাল। তো এই ভাইরাল ভিডিও গুলো যদি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন, আপনি টিকটক থেকে যদি ভিডিও এনে ফেসবুকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম। কারণ কি, যে ফেসবুকে থেকে ভিডিও নিয়ে যদি আপনি ফেসবুকে পেস্ট করেন তখন কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসবেই আসবে। আর যদি আপনি ইউটিউব থেকে এনে ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে জিনিসটা যে আপনার ইউটিউবে যে ভিডিওটা আছে, কিন্তু আপনার এই ভিডিওটা মনে করেন যে ফেসবুকে তারা দেয় না। অনেকেই আছে যে অনেকের ইউটিউব চ্যানেল আছে বাট তাদের ফেসবুক অ্যাকাউন্টে তারা এই রিলস ভিডিও গুলো আপলোড করে না। যেমন আমি নিজেই আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও গুলো আমি আপলোড করি এগুলো কিন্তু আমি আমার পেজে আপলোড করি না, কারণ ওই সময়টা আমার নাই বা ওই ওইগুলো মানে আপলোড করার মতো মন মানসিকতা নেই আমার, বা ফেসবুকে আমি ওই ভিডিওটা আপলোড করি না। কারণ ফেসবুকে লং ভিডিও আপলোড করতে একটু সময় বেশি লাগে, তো শর্ট ভিডিও গুলো কিন্তু সময় অত বেশি লাগে না। অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি শর্ট ভিডিও গুলো আপলোড করতে পারেন। তো এই পুরো প্রসেস গুলো কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো, যে কিভাবে আপনারা ইউটিউব থেকে এনে কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ইনকাম করবেন, এই সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আশা করি আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ইউটিউব থেকে যদি আপনি কপি করেন, আপনি ভিডিও নিয়ে আসেন, আমি ইউটিউবে যাই, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি ইউটিউবে যাই, ইউটিউবে যে কাজটা করবেন, যে আপনার যে শর্ট গুলো আছে আপনি শর্ট সেকশনে যেতে পারেন, অথবা আপনি যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে শর্ট সেকশন আছে, কিন্তু নিচে যে আপনার এখানে শর্ট সেকশন আছে, আপনার শর্টে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই শর্ট ভিডিও গুলো চলে আসবে। ঠিক আছে, আপনার এই শর্ট ভিডিও গুলো চলে আসার পরে আপনি যে দেখবেন যে এখানে আপনার বিশেষ বিশেষ কিছু ভিডিও আছে, যেমন ধরেন এনিমেলস রিলেটেড ভিডিও বা কোনো কিছু মেকিং করতেছে। ঠিক আছে, যেমন ধরেন যে আপনার মেকানিক্যাল কোন সিস্টেম কোনো কিছু মেকিং করতেছে, সাইকেল বানাচ্ছে বা এরোপ্লেন বানাচ্ছে বা এই জাতীয় বিভিন্ন মেকানিক্যাল যে যে সিস্টেম এর ভিডিও গুলো আপনার সামনে আসবে, এই ধরনের ভিডিও গুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন। এই যে যেমন ধরেন এখানে একজন মহিলা দেখতে পাচ্ছেন, যে এই ধরনের ভিডিও কিন্তু আপনার নিবেন না, দরকার নাই। কারণ এরা অনেকে আছে যারা নিজের ইউটিউবেও আপলোড করতেছে, আবার তারা দেখা যাচ্ছে যে ফেসবুকে আপলোড করে। কিন্তু মেকানিক্যাল যে ভিডিও গুলো আছে, যেগুলো ক্রিয়েটর রিলেটেড যে ভিডিও গুলো, বিভিন্ন ম্যাটেরিয়ালস তারা তৈরি করে, এই এই ধরনের ভিডিও গুলো কিন্তু যারা ইউটিউবে পোস্ট করে তারা অনেক সময় ফেসবুকে খুব একটা দেয় না। তো এই সমস্ত ভিডিও গুলো আপনি ফেসবুকে দিলেও আপনি এগুলো নিয়ে কিছুটা এডিট করে বা কিছু কাটসাট করে কিন্তু আপনি সেগুলো ইউজ করতে পারবেন। তো শর্ট ভিডিও গুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা অবশ্যই আপনার জানা আছে, যদি জানা না থাকে তাহলে আপনারা একটু দেখে নেন। আপনারা যাবেন এই যে শেয়ার অপশনে, ঠিক আছে, আপনার শেয়ার অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে কপি লিঙ্ক করবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে আপনার একটি নতুন ট্যাব নিবেন। নতুন ট্যাব নিয়ে এখানে লিখবেন ইউটিউব ডাউনলোডার, ইউটিউব ভিডিও ডাউনলোডার। এখানে যদি আমি লিখি ইউটিউব ভিডিও, এই যে দেখেন ইউটিউব ভিডিও ডাউনলোডার, এখানে কিন্তু অনেক চলে আসছে। তারপর আমি পুরোটা লিখি ইউটিউব ভিডিও, আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও ডাউনলোডার। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে একটা অপশন আসছে যে সেভ ফ্রম ডট নেট। ঠিক আছে, সেভ ফ্রম ডট নেট, এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা যে কাজটা করবেন, আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউআরএল, এখানে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এই যে ভিডিওটা চলে আসছে। দেখেন এই যে এই ভিডিওটার কিন্তু লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি।
এই ভিডিওটা কিন্তু চলে আসছে। আসার পরে এখন যদি আপনি ডাউনলোড করেন, এই যে দেখেন, এই যেখানে এখানে আপনাদের ডাউনলোড অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। যে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি, ঠিক আছে, আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে। এই যে দেখেন উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এই যে এভাবে কিন্তু আপনার ভিডিও গুলো আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করে তারপরে আপনারা কি করবেন, আপনারা ইউটিউব থেকে শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিয়ে তারপরে আপনারা ডাউনলোড করবেন। তো কি ধরনের ভিডিও করবেন, এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। সে ধরেন যে আপনার যে সমস্ত এই যে এনিমেল রিলেটেড ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন। এই যে এনিমেল রিলেটেড যে ভিডিও গুলো আছে, এই ভিডিও কিন্তু গুলো কিন্তু খুবই পপুলার, ঠিক আছে, আপনারা এই ভিডিও গুলো নিতে পারেন। তো এই একটা পার্ট গেল যে আপনার ইউটিউব থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এবার আমরা দেখবো যে টিকটক থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আমি যদি টিকটকে চলে যাই, দেখি আমি টিকটকে চলে যাই। তো বন্ধুরা আমি টিকটকে চলে আসলাম। তো টিকটকে কিন্তু আপনারা একটা জিনিস জানেন যে টিকটকে থেকে যদি আপনারা ভিডিও ডাউনলোড করেন তাহলে কিন্তু টিকটকের একটা লোগো কিন্তু উপরে এবং নিচে এটা কিন্তু চলতে থাকে, ঠিক আছে। টিকটকের যে লোগোটা আছে, এই লোগো বা টিকটক যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু চলে আসে। তো আপনারা যদি এই টিকটক লেখাটা সহ যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা থাকবে, কারণ আপনি আরেকজনের টিকটকের যে আরেকজনের অ্যাকাউন্ট থেকে আপনি ভিডিওটা কপি করে নিয়ে আসতেছেন, তো সেখানে কিন্তু তার টিকটকের যে ওয়াটার মার্ক, এই ওয়াটার মার্কটা কিন্তু থেকে যাবে। তো যখন এই ওয়াটার মার্কটা থেকে যাবে তখন আপনার কপিরাইটের সম্ভাবনা কিন্তু থাকবে। তো সেই জন্য আপনি যে কাজটা করবেন, টিকটকের এই ভিডিওগুলো আপনারা কিভাবে আপনার কপি কপি করবেন, আপনার টিকটকের ভিডিওগুলো আপনার ওয়াটার মার্ক আসবে না, সেই সিস্টেমটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা যে এখান থেকে ঠিক একই সিস্টেমে যে শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা যে এখান থেকে কপি অপশনে, কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন। তো কপি লিঙ্ক অপশনে ক্লিক করার পরে লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমি আবার আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন টিকটক ডাউনলোডার। দেখেন এই দেখেন টিকটক ভিডিও ডাউনলোডার। তো টিকটক ভিডিও ডাউনলোডারে যখন আমি ক্লিক করলাম, তারপরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটা আছে, আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে প্রথম যে অপশনটা আছে টিকটক ভিডিও ডাউনলোডার, এখানে আপনারা চলে যাবেন, ঠিক আছে, এখানে আপনারা চলে যাবেন। আমি এখানে প্রবেশ করতেছি। তো এখানে দেখেন যে SSSTK, অর্থাৎ টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা এই সাইটটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। আপনারা এখানে কি করবেন, আপনার যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা কপি করে নিয়েছেন, এখানে দেখেন যে পেস্ট একটা অপশন দেখাচ্ছে, যে পেস্ট পেস্ট একটা অপশন দেখাচ্ছে, আপনারা এই পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। আমি পেস্ট অপশনে ক্লিক করার পরে দেখেন আমার লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, আপনারা এই যে নিচে ডাউনলোড অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদের যে লিঙ্কের আন্ডারে যে ভিডিও গুলো আছে, এই ভিডিওর যে লিঙ্ক গুলো অরিজিনাল যে ওয়াটার মার্ক ছাড়া যেটা, সেটা কিন্তু চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে এটা কিন্তু ওয়াটার মার্ক নেই, ঠিক আছে, এই যে লেখা আছে যে উইদাউট ওয়াটার মার্ক। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইদাউট ওয়াটার মার্ক, এখানে যদি আপনারা এখান থেকে যদি ক্লিক করে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার ওয়াটার মার্কটা আসবে না। নিচে দেখেন আরো কিন্তু অপশন আছে, আপনার ওয়াটার মার্ক আসবে এরকম যে অপশন আছে, আপনি MP3 ও ডাউনলোড করতে পারবেন, বা আপনার ওয়াটার মার্ক থাকবে এরকম ভিডিও কিন্তু ডাউনলোড হবে। তো এখান থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওয়াটার মার্কটা আসবে না। তো আমরা এখান থেকে ডাউনলোডটা করব। তো আমরা এখানে যদি ক্লিক করে দিই উইদাউট ওয়াটার মার্ক, তো এখানে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনারা টিকটক থেকে কিন্তু ভিডিও নিতে পারেন, আপনার কোনো ওয়াটার মার্ক আসবে না। আপনারা যদি চান আমি আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিতে পারবো, সমস্যা নাই। যে এটা কিন্তু আপনি যদি এখন ক্লিক করি, ঠিক আছে, আপনি দেখবেন যে টিকটক লেখাটা কিন্তু থাকবে না এই ভিডিওটার উপরে, কিন্তু আপনি অন্য কোনো কোনো জায়গা থেকে যদি আপনি যদি টিকটক থেকে সরাসরি যদি ডাউনলোড করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ওয়াটার মার্ক থাকবে। অনেকে কিন্তু টিকটকে যে মেইন অ্যাপসটা আছে এই অ্যাপস থেকে কিন্তু ডাউনলোড করে নেন, সেজন্য কিন্তু আপনার এটা ওয়াটার মার্কটা থেকে যায়। তো এখন দেখেন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটার মার্ক কিন্তু নাই, দেখেন দেখছেন কোথাও কিন্তু কোনো টিকটক লেখা নাই। তো এইভাবে আপনারা টিকটক থেকে কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। তারপরে ধরেন যে আপনার লাইকি আছে, ভিগো আছে, ঠিক একই ভাবে আপনি লাইকি, ভিগো বা যে কোনো জায়গা থেকে যদি আপনি ভিডিও গুলো ডাউনলোড করে নিয়ে আসেন, আপনি সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার যে রিলসটা থাকবে, আপনার যে ফেসবুকের যে রিলস আছে, আপনার ফেসবুকের রিলস অপশন আপনি কিন্তু সুন্দর মতো আপনি পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা টিকটক থেকে
কিভাবে আমরা ইউটিউব থেকে ভিডিওগুলো কপি করে বা ডাউনলোড করে নিয়ে আসব, এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা আপলোড করব, আপলোড করার সঠিক পদ্ধতি কোনটা, সেই পদ্ধতিটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে ক্লাসটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে যদি আরো বেশি দেখাতে যায় তাহলে আরো বেশি বড় হয়ে যাবে। তো সেই জন্য আজকে এই পর্যন্তই থাকবে। কিভাবে আমরা ডাউনলোড করব সেই সিস্টেমটা আমরা দেখলাম, আরো আপনার রিসোর্স আছে বিভিন্ন জায়গা থেকে, আপনি আরো ভিডিও আনার বিভিন্ন অ্যাপস আছে, এই যে কোনো অ্যাপস থেকে আপনি এইভাবে ডাউনলোড করে কিন্তু নিয়ে আসতে পারেন। আপনি যদি ওই গুগলে গিয়ে আপনি লেখেন, যেমন লাইকি থেকে যদি আপনি ভিডিও নিয়ে আসেন তাহলে আপনি লিখবেন যে লাইকি ডাউনলোডার, তাহলে কিন্তু আপনি ওই লাইকি থেকে যদি আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ভিডিওটা আসবে। ওই যে একটা কথা বলে যে লাইকি, বা ওইখানে যে লেখাটা আসে লাইকি, এই লেখাগুলো কিন্তু এবং ওই ডায়লগটা কিন্তু আসবে না। আপনার লাইকি থেকে সরাসরি যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু এই কথাটাও আসবে, এবং আপনার ওয়াটারমার্কটা আসবে, লাইকি যে মনোগ্রামটা থাকে এই মনোগ্রাম গুলো কিন্তু চলে আসবে। কিন্তু আপনি যদি গুগল থেকে যদি ডাউনলোড করে নিয়ে আসেন কোনো এক্সটেনশনের হেল্প নিয়ে, তাহলে কিন্তু আপনার এই ওয়াটারমার্ক গুলো আসবে না, এবং অনায়াসে আপনি কিন্তু আপনার ফেসবুকে রিলস হিসেবে আপনারা আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে কিভাবে ডাউনলোড করবো, এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আপলোড করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনি ফেসবুক থেকে ইনকামের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস গুলো, ফেসবুক থেকে ইনকাম করার গুরুত্বপূর্ণ টিপস গুলো কিন্তু আপনারা পাচ্ছেন এখানে। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও দিব যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।